What's up, people? Wow, it's too loud, huh? Okay, we are back. So, I'm last video the kotha bolechhilam inline CSS ne. Jare nomona ekhane ache. Apnara dekhte pachchen amar Notepad plus plus e. Ar amader browser e chilo erokom amader potakar moto. To ebar amra kotha bolbo ki niye internal CSS ne. So, internal CSS ta ki? Internal CSS hoche. Apni same erokom CSS property use korben. কিন্তু আমরা এটাকে ইউজ করব কি আমাদের এই হেড ট্যাগের মধ্যে আমরা এইভাবে একটা স্টাইল নেব এইভাবে স্টাইল ট্যাগটাকে খতম করব স্ল্যাশ দিয়ে বা বলতে পারেন লেজ কেটে দিলাম দিয়ে এই স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা স্টাইল করব অনেকে এইভাবেও লেখে যে স্টাইল টাইপ লেখে স্টাইল টাইপ ইকুয়ালস টু টেক্সট ভার্সেস টেক্সট স্ল্যাশ সিএসএস লিখতে পারেন বা আপনি নাও লিখতে পারেন আমরা না লিখেই দেখি আমরা শুধু স্টাইল ট্যাগই ইউজ করব এখন এইচটিএমএল ফাইভ এত কিছু কেন করব সো আমরা স্টাইল ট্যাগটা নিলাম তাহলে আমরা যেহেতু ইন্টারনাল সিএসএস নিয়ে কথা বলি তো এই আমরা ইন্টারনাল সিএসএস কাকে করবো আমরা একটা পি নেই পির মধ্যে লিখি আমি কাউকে ভালোবাসি না নাটক করে লাভ আছে আমরা পি নিলাম আমি কাউকে ভালোবাসি না আমার সোনার বাংলা আমি কাউকে ভালোবাসি না কেউ আমাকে ভালোবাসে না হতে পারে এরকমই থাকে আমি কাউকে ভালোবাসি না এবার এই পিকে আমরা স্টাইল করব এর মধ্যে স্টাইল করার সুবিধা হচ্ছে যে আপনি এক এলিমেন্ট যেমন এই এইচ ওয়ান এই এইচ ওয়ানকে ধরেই এখানে রাখতে পারেন এইখানে যেরকম লিখছেন যেমন ধরুন পি শুধু আমি এইখানে যদি আমি পি লিখি পি লেখার পরে আমি যদি এরকম কার্লি ব্রেসেস দিই বা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলেন আপনারা বা কার্লি ব্রেসেস বলেন অনেকেই বাস এবারে পির মধ্যেই আমি কিন্তু আমার সিএসএসের যে স্টাইলগুলো আছে যেমন ধরেন এইটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে বিষাদময় কালার যাকে বলে ব্লু নীল কালার দিলাম তোমরা এবার ট্রাই করে দেখি আমাদের ইন্টারনাল সিএসএস কাজ করছে কিনা সো ও এটা কাজ করছে যে আমি কাউকে ভালোবাসি না এবং সেটার কী দেখাচ্ছে বিষাদময় কালার ব্লু এরপরে আমরা এটাকে দেব টেক্সট অ্যালাইন এটা কী কী করবো সেন্টার করব এটা একটা সিএসএস এর প্রপার্টি আপনারা না জানলে এটা নিয়ে মাথা ঘামানোর এত দরকার নয় যে আমি কেন জানি না এটা সিএসএস এর আপনি টিউটোরিয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন আমি যেটা আপনাকে দেখাচ্ছি যে আপনি কীভাবে স্টাইলটাকে ইউজ করবেন আমরা এটাকে দেখি ও ইটস কাম টু দেন সেন্টার পয়েন্ট ওকে দেন আপনি এটাকে কী করতে চাচ্ছেন আমরা একটু প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেলই দিই জায়গার কি অভাব নাকি আমাদের এখানে দিয়ে দিলাম আমি কাউকে ভালো এখানে দেখেন প্রত্যেকটা একটা প্যাডিং পেয়ে গেছে এখন প্যাডিং কী এটা আপনাকে সিএসএস ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি এখানে শুধু আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি স্টাইলটা ইউজ করবেন একটু ফন্ট সাইজটা বাড়ায় দিই ফন্ট সাইজটা করে দিই 18 পিক্সেল করে দিই 18 পিক্সেল করে দিলাম তাহলে এবার আমরা রিলোড দিই হ্যাঁ একটু বড় দেখাচ্ছে কিন্তু কালারটা মরা কালার না মরা কালার কাকে বলে যেটাকে বলে বিধবা কালার বিধবা কালারের নাম কী বিধবা কালারের নাম হচ্ছে এরা হোয়াইট সো আমরা বিধবা কালার ইউজ করলাম এখানে এবং এই বিধবা কালার বিষাদময় নীলের উপরে বিধবা আমি কাউকে ভালোবাসি না সো এই ছিল আমাদের এক্সটার্নাল সিএসএস যদি আমি অনেক ফানি ওয়েতে আপনাদেরকে বললাম আমি আমি আশা করবো আপনারা এটা অনেকটাই ক্লিয়ার যে এক্সটার্নাল সিএসএস ইন্টারনাল সিএসএস কী তাই নাকি অবশ্যই তাই ওকে সো স্টাইল পি পিকে আমরা স্টাইল করলাম এভাবে কি এইগুলো প্রত্যেকটা কিন্তু সিএসএস এর স্কিল এখন আপনি ইন্টারনাল সিএসএস এর মধ্যে আর একটা জিনিস ইউজ করতে পারেন যেটা সেটা হচ্ছে ধরেন আমি এখানে একটা ডিভ নিলাম এবং আমি এই ডিভের আইডি ইউজ করলাম আর এই আইডির নাম দিলাম ভবঘুরে এবং এই ডিভটা আমি এখানে খতম করলাম আসলে মিনিংফুল নাম দেওয়া উচিত আমি কেন ফানি ফানি করে বলতেছি বুঝলাম না আচ্ছা যাই হোক আমাদের আইডি ভবঘুরে এবং এই ভবঘুরের মধ্যে আমরা আসলে অনেক ভবঘুরেদের নাম লিস্ট করব বা প্লিজ রেজিস্টার ইনটু আওয়ার ভবঘুরে গ্রুপ আমরা এরকম একটা মেসেজ দিলাম আমাদের এই ডিবের মধ্যে মেসেজ আমরা এমনি রাখবো কোনো পি বা কিছুর মধ্যে নিব না তো আমরা দেখি আমাদের আসছে প্লিজ রেজিস্টার ইনটু আওয়ার ভবঘুরে গ্রুপ তো এটা আমাদের কিন্তু কোনো পিও না কোনো এইচ ওনও না কিছু না তাহলে আমাদের এখানে আমরা কাকে টার্গেট করে এটাকে ডিজাইন করব আমাদের যদি আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যেই করতে চাই তো আমরা এখানে যে একটা আইডি ইউজ করছি এবং এটা একটা কিন্তু এই আইডিটাও কিন্তু একটা ট্যাগ বা এটাকেও কিন্তু একটা
আপনি অ্যাট্রিবিউট বলতে পারেন, তো আইডি ভব করে। এখন আইডিকে যখন আপনি আপনার এই স্টাইলের মধ্যে নিতে চাবেন, তখন আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ ভব করে। এরপরে আপনার এই কার্লি বেসিসের মধ্যে আপনাকে আপনার সিএসএস এর প্রপার্টি লিখতে হবে। যেমন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে আপনার ব্লু কালার, ব্লু কালার না পার্পল কালার, আমার একটা পার্পল কালার দেব। এরপরে এই এই ফন্টের কালারগুলো দেব হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, আমরা কালার জানি কিভাবে দিতে হয়, আমরা 3-3 কালার দেব। এরপরে এটার টেক্সট অ্যালাইনটা করব সেন্টার, এটার প্যাডিং দেব অনেক বেশি, আর 20 পিক্সেল যেন বাটনের মতো দেখা যায়। এটার উইথটা দেব হচ্ছে অনলি 200 পিক্সেল। দেখছি আমাদের কি কি অনেক কিছু দেওয়া হয়ে গেছে। অবগুড়ের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কালার দিছি, দেখি এগুলো কাজ করে কিনা। হ্যাঁ, কিন্তু এই কালারটা পছন্দ না আমার, এই কালারটা পছন্দ না, মোটেও পছন্দ না। তো আমরা এখানে কি দেবো, হ্যাশ ডিডিএফ, অনেক সুন্দর একটা কালার, আমার খুব পছন্দের একটা কালার। তো আমরা বললাম প্লিজ রেজিস্টার ইন টু আওয়ার ভবঘুরে গ্রুপ। তো আমরা এটাকে কি করছি, আমাদের এটার ওয়েট দিয়েছি 200 পিক্সেল, যার কারণে এতটুকু দেখাচ্ছে, হ্যাঁ এত বড় এখান থেকে এই পর্যন্ত। আর আমরা কি কি ইউজ করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, এবং এটাকে আমরা যেহেতু মার্জিন দেই নাই, আমরা যদি মার্জিন দেই, ধরুন মার্জিন লেফট 30%, এগুলো এগুলো কীভাবে সিএসএস প্রপার্টি ইউজ করতে হয় এগুলো আপনি পরে বুঝবেন। 30%ও ভেতরে আসলো না, ভাবছিলাম আসবে, সো 40% দিলাম। 40% দেওয়ার পরে এটা আপনার মাঝখানে চলে আসলো। তো আমার সোনার বাংলায় শুধু একমাত্র রয়ে গেল একদিকে, আর সব কিছু এদিকে চলে আসলো। তাহলে আমরা এবার একটু ইনলাইন সিএসএস এর কাজ করি। যেখানে আমরা ইনলাইন সিএসএস এর কাজ করছিলাম, এখানে আমরা একটা টেক্সট অ্যালাইন করে দিই যে ভাইয়ে তুমি আমার সোনার বাংলাকেও সেন্টারে নিয়ে আসো, তাহলেই দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এই হচ্ছে সিএসএস এর কাজ, একটা ছোট তিনটা টেক্সটকে আমি একটা টেকচারে দাঁড় করালাম যে আমার সোনার বাংলা, আমি কাউকে ভালোবাসি না, প্লিজ রেজিস্টার ইন টু আওয়ার ভবঘুরে গ্রুপ। সো এই ছিল হচ্ছে আপনার, আপনি কীভাবে, এটা হলো কীভাবে আপনি ইন্টারনাল সিএসএস ইউজ করবেন। যদি আপনি এরকম ডিব ইউজ করেন, সেই ডিবির আইডি অথবা ক্লাস, আপনি এখানে কিন্তু ক্লাসও ইউজ করতে পারেন, এই আইডি অথবা এখানে আপনি ক্লাসও ইউজ করতে পারেন, ক্লাস। এখন ক্লাস ইউজ করলে আপনাকে এখানে হ্যাশ, আপনি দেখেন ক্লাস যদি এখানে ইউজ করেন, আর আপনি যদি এখানে ব্রাউজারটা রিলোড দেন, তাহলে কিন্তু এর আর কোনো স্টাইল কিচ্ছু নাই, এর কিচ্ছু নাই, একদম মনে করেন যে উলঙ্গর মতো একটা অবস্থা, ন্যাকেড এইখানে চলে আসছে। তো আমরা এখানে কী করছি, ক্লাস। এখন আপনি যখন যদি ক্লাস ইউজ করবেন, তো ক্লাসের জন্য আপনাকে এখানে ডট দিতে হবে। ভবঘুরের আগে আপনি যদি ডট দেন, তাহলে দেখেন এ একদম সব সম্মান ফিরে পেলো, যা আগের মতো ছিল সেভাবে আসলো। তো আপনি যেহেতু ইন্টারনাল সিএসএস করবেন, ক্লাস এবং আইডি ইউজ করেও আপনি আপনার ডিপ বা আপনার পিকেও, আপনি এখানে আপনার পির জন্য যে স্টাইলটা লিখছি, এখানে কিন্তু আমরা পির পিটাকেও আমরা পি না ধরে পির একটা আইডি বা ক্লাস দিতে পারতাম। এখন আইডি বা ক্লাস দেওয়ার সুবিধা কী, এই ক্লাস যদি আপনি দেন, এই ক্লাস আপনি যেমন ধরেন এই ক্লাসটাকেই আপনি এখানে আমাদের যা স্টাইল আছে এই একই স্টাইল আমরা পির জন্যেও ইউজ করতে চাচ্ছি, তাহলে কি হবে, তাহলে আমরা এটাকে একটু মুভ করে দিই, তাই এখানে আমরা একটু অন্য কিছু অ্যাড করে দিই, তাহলে এই স্টাইলটারও একে ঝামেলা করবে না। দেখেন এটারও কিন্তু সেম ডিজাইন হয়ে গেছে, সেম 200 পিক্সেল ওয়েট পাইছে, সেম ব্যাকগ্রাউন্ড কালার, সেম ফন্টের কালার পাইছে, এভরিথিং কিন্তু কী পাইছে, এই ক্লাস পাইছে, তাই না? কিন্তু কারণ আমরা কি এপিতেও এই ক্লাসটা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে ক্লাস ইউজ করার সুবিধা, যে আপনি একটা ক্লাস বা একটা স্টাইল আপনি অনেকগুলোর সাথে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আইডি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা জিনিসই ইউজ করতে পারবেন, বাকি জিনিসগুলোতে অ্যাড করলে অনেক সময় কনফ্লিক্ট করে, এবং এটা আসলে উচিত না। আপনি ক্লাস ইউজ করবেন যদি একই স্টাইল বিভিন্ন জনকে দিতে হয়। তো এই ছিল আমাদের ইন্টারনাল সিএসএস, আমি আশা করি আপনারা কমপ্লিটলি ক্লিয়ার যে কীভাবে একটা ইন্টারনাল সিএসএস লিখতে হয়। এটা হচ্ছে হেডের মধ্যে স্টাইল নেবেন এবং লেজ কেটে দিয়ে স্টাইলটিকে শেষ করে এর মধ্যে আপনি আইডি, ক্লাস অথবা ডিরেক্ট এলিমেন্টকেই টার্গেট করে আপনি এটাকে কালার দিতে পারবেন। তো আমরা এটাকে রিলোড দিলে দেখবো যে আমাদের পি যে কালারের ছিল আমরা কি সেভ করছি, আমরা ফাইলটা সেভ করিনি, ফাইলটা সেভ করে আমাদের পি যে কালারের ছিল সেখানে ব্যাক করবে, ব্লু কালার, বিষাদময় কালারে বিধবা কালার। ওকে গাইস, সো আই থিঙ্ক ইউ অলরেডি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইন্টারনাল সিএসএস অ্যান্ড হাউ টু ইউজ ইন্টারনাল সিএসএস অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট ইউর স্টাইল ইন টু এইচটিএমএল ফাইল
Everything should be clear. If you are not clear, just comment below in my videos. I will be there and I will solve your problem. Until then, have fun, keep learning, over and out. So in the next video, I will talk about it in external CSS. I'm going to put a video to external CSS. Till then, have fun, keep learning, and bye-bye.